بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون صلى الله العظيم وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام أشتي পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে বাড়ে বাড়ে জ্বালাবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না আসছে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে বাড়ে বাড়ে জ্বালাবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না রৌনক বদমে সামারা আজ কওয়াকিব কর দাই রৌনক বদমে সামারা আজ কওয়াকিব কর দাই রৌনক বদমে জমিরা আজ উলামা কর দাই আই বেড়াদার হেফজে কুরআন গোশেদার যায় শাদী নিস্তে দুনিয়া হুশেদার সবাই মোহাব্বতে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ क्या मुबारक नम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है ला इलाहा ला इलाहा इल्लल्लाह ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কশফত দুজাবি জমালিহি হাসনত জমি ও সালিহি সল্লো মহব্বতে সবাই নবী শানে পড়ি বালাগাল উলা বিকমালিহি কশফত দুজাবি জমালিহি হাসনত জমি ওয়াসানিহি
صلو و گل گل نہیں گل گل نہیں جس گل میں بو نہیں وہ دل دل نہیں جس دل میں اللہ رسول نہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع وصالہ صلو الحمدللہ رب العالمین জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেব প্রতাপ মাদ্রাসার দাওরা হাদিস ও হিফজ সমাপনী ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে বার্ষিক দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ ইয়াজউদ্দিন মৃধা সাহেব, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, যোগ্য বুজুর্গ অনেক ওলামায়ে কেরাম, আমার পূর্বে যিনারা কথা বলেছেন এবং আমার পরে যিনারা আসবেন, খ্যাতনামা মুফাসসিরে কোরআন আলেম ওলামাদের পরিচিত মুখ যিনি আমার পরে আসবেন, আমার উস্তাদ সমতুল্য আলেম শ্রদ্ধাস্পদ বড় ভাইজান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরজমান আহলে হক আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিক্রাহ, বলেন আমিন। অসংখ্য ওলামায়ে কেরাম এখানে এসেছেন, যে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন মনে করছি তেনাদের এলিম আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, মনে করছি আমার ভাইরা ওলামা হযরত সহ উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সমবেত সম্মানিত তলাবায়ে আজম, পাশাপাশি শিক্ষিত গুণীদের ব্যক্তিত্ব সম্মানিত সুধি আসল দল মত নির্বিশেষে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআন করিমের মাহফিলে ওলামায়ে কেরামের মজলিসে বেহেস্তের বাগানে তওবা কবুলের মজলিসে ওলি আল্লাহ আর মজলিসে গোনা মাফের মজলিসে আসার বসার কিছু বলা এবং কিছু শোনার সুযোগ দান করে দিয়েছেন। আমরা সবাই মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যত শ্রোতা আমরা হয়েছি এখানে প্রত্যেকেই অধিকাংশ শ্রোতা আলহামদুলিল্লাহ জোরে পড়ার ব্যাপারে ফজিলত কি হবে এই ব্যাপারে অনেকেই অবগত আছেন এবং জ্ঞাত বিজ্ঞ। আল্লাহর ওয়াদা কোন গোলাম যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ গোলামদের প্রতি খুশি হইয়া নিয়ামত বাড়ায় দিবে। আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য বড়ই নিয়ামত, কোনো সন্দেহ আছে? তো যদি সন্দেহ না থেকে থাকে আওয়াজ করে জবান খুলে খুশি করার জন্য মালিককে খুশি করার জন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। এবার সেই নবী আর রহমার প্রতি দুরুদ সালাম পাঠ করছি যিনি সাইয়্যিদুল খালক কুতুবুল বাশার সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন যিনি খাতামুন নবিয়্যিন যিনি বৈজ্ঞানিকের ভিতরে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক দার্শনিকের ভিতরে যিনি শ্রেষ্ঠ দার্শনিক
মানবতার জন্য যিনি হয়ে গেলেন করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করে দিলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ, আসুন সেই দয়ার নবীর পক্ষে মায়ার নবীর পক্ষে আশিক রাসূল হয়ে শিরক মুক্ত বেদাত মুক্ত ভাবে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধি, সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নরসিংদী ডিস্ট্রিক্টের মানুষ, আমার প্রিয় শ্রোতা এবং আপনাদের অনেকের প্রিয় বক্তা, আমার আপনাদের মাঝে অনেক পরিচিত, আমরা এখানে খুব কমই শ্রোতা এসেছেন যারা আমাকে চিনেন না বা দেখেন নাই, অল্প সংখ্যক কিছু লোক আছে। আমার ভাইরা, এই মাদ্রাসার ময়দানে আজকের এই স্টেজে কথা বলার মতন যোগ্যতা আমার নাই, শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি। দোয়া পাবো তার জমানে আহলে হক উলামায়ে কেরামের নিক নজরে থাকবো, এ নিয়ত করেই প্রায় 14-12 মাস আগে দাওয়াতটা নিয়েছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা কম শুনেন নাই এবং আলোচনার ব্যাপারে আপনারা কম জানেন না, কিন্তু বর্তমান আমরা একটা সমস্যায় জর্জরিত আছি, সেটা হলো যে আমরা যারা মাদ্রাসার শিক্ষার দিকে অগ্রগামী, ইলমে দ্বীন শিক্ষার দিকে যারা অগ্রগামী হতে চাচ্ছি, ইবলিস শয়তান ধোকা দিয়া বোকা বানাইয়া শিরক বিদআত ওয়ালাদেরকে দিয়া নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রের কবলে তারা আমাদেরকে ঘায়েল করতে চাচ্ছে। আমরা চাচ্ছি দ্বীনের পক্ষে হইতে অগ্রগামী, কিন্তু তারা আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশলে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারা হয়ে দ্রুত গামী, কথা বলেন ঠিক কিনা? আমরা হতে চাই অগ্রগামী, কিন্তু তিনারা আমাদেরকে দ্রুতগামী যানবাহনের মতন আটকায় দিতে চায়, ঠেকিয়ে দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমি কারো নাম নেব না, কোনো ব্যক্তিকে কটাক্ষ করে কোনো কথা বলব না, তবে কথা বলবো কোরআন এবং সুন্নার পক্ষে, তার জমানে আহলে হক উলামায়ে কেরামের পক্ষে, আর এই সাদা ব্যক্তিদের পক্ষে কথা বলতে যাইয়া ইসলামের পক্ষে কথা বলার কারণে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল, কোন জনগোষ্ঠী যদি আমাদেরকে কটাক্ষ নয়, জেলও দেয়, জরিমানাও করে, রিমান্ডেও নেয়, হাসি মুখে সব মাথা নিতে, মাথা পেতে নিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে কোনো প্রকার কোনো ভাবেই রাজি নাই, এদিকে আপনারা একমত? হ্যাঁ, কিন্তু অনেকে মনে হয় ভয় পাইতেছে, আওয়াজ দিতেছেন না, ডরাইতেছেন আপনারা, হ্যাঁ ভয় পাইতেছেন, আওয়াজ জোরে দিলে কি কেউ ধরে লই যাইব? আমার আপনার মালিক কে? আমি আপনি গোলাম কা? সামনের লোক চুপ থাকেন দেখি পিছনের লোকের আওয়াজ দেয় কিনা দেয় না, আওয়াজ করে বলেন আমার আপনার মালিক কে? আল্লাহ। এবার সামনের লোকেরাও বলি, পিছনের লোকেরাও যৌথ কণ্ঠে বলি, আপন মাওলা কি খুশি করার জন্য আমার আপনার মালিক কে? আল্লাহ। কোন সন্দেহ নেই, সন্দেহ আছে? পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল যুখরুফ থেকে 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ পাক বললেন হাবিব এই জিকির আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার জাতির জন্য,
আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মালিক কে? আল্লাহ। কোরআনুল কারীম ইজ্জতের কিতাব করে দিয়েছেন কে? আল্লাহ। এখন কোরআনুল কারীম ইজ্জতের কিতাব এটা আমাদের জন্য কে করে দিয়েছেন? আল্লাহ। আমাদের জন্য কোরআন কি ইজ্জতের কিতাব করেছেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওতার অনেক ধর্ম আছে, তাদের কিন্তু ভিন্ন ভিন্ন ধর্ম গ্রন্থ আছে, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, দন্তব্যবস্থা, মনুশ্রুতি, মনুসংহিতা, এরপরে বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, এরপরে উপনিষদ, অল্পনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট অনেক কিছুই আছে। কিন্তু সারা পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার প্রিয় গ্রন্থ আত্মার খোরা পবিত্র কোরআনই শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব, জোরে কোন আল্লাহু আকবার। তার বাস্তব পৃথিবীতে ইংল্যান্ডের জমিনে একটা জাদুঘর আছে, সবচেয়ে বড় জাদুঘর। আল্লাহ আমাকে গত বছর এটা দেখার সুযোগ করে দিয়েছে। আমার ভাইরা, এই লন্ডনের বুকে সবচেয়ে বড় জাদুঘরের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। এই ব্রিটিশ মিউজিয়ামে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, দন্তব্যবস্থা, মনুশ্রুতি, মনুসংহিতা, বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ সব কিতাবগুলো সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। এক করোনার কেবলার দিকে আমার ভাইরা পবিত্র কোরআনুল কারীম রাখা আছে। তবে কোরআনটা আলাদা জায়গা, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে ঢুকে এই ধরনের নিয়ত করে যে আমি গীতা থেকে একটি লাইন পড়ব, মহাভারত ধরে একটি জ্ঞান অর্জন করব, রামায়ণ থেকে একটি জ্ঞান অর্জন করব, বেদ কিতাব থেকে একটি জ্ঞান অর্জন করব, টাচ করব, ধরব, পড়ব, স্টাডি করব, সে ধরতে পারবে, তার উম থাক থা না থাক, সে কালো হোক বা দলা হোক, যে শ্রেণীর মানুষ হোক, সে ধরতে পারবে বিনা উমতে। কিন্তু কোন মানুষ যদি ওই খ্রিস্টানদের দেশে পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে ঢুকে আমার আপনার আত্মার খোরাক প্রিয় ধর্মীয় গ্রন্থ আল কোরআন, এই কোরআন যদি কেউ বিনা উজুতে ধরতে যায়, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহ পূর্বক আমাকে বিনা অজুতে ধরবা না। আল্লাহ আকবার। আসতে বললেন জোরে বলেন, ও মুসলমান, কোরআনুল কারীম বিনা অজুতে ধরতে গেলে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায়। আমার ভাইরা, কোরআন শ্রেষ্ঠ কিতাব, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, তার ঘর দীনি মারকাজ, দীনি মাদারিস, মাদ্রাসা শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ ট্রেনিং সেন্টার। তাই বলতে চাই, আন্তর্জাতিক যত ষড়যন্ত্র পশ্চিমারা করুক না কেন, এই ষড়যন্ত্রের মোকাবেলা করে দিনের ঝাঁটা হাতে তুলে নিয়ে তর্জমানে হলে হক উত্তরস্বরী হয়ে, ফজল হক আমিনুর রহমাতুল্লাহ উত্তরস্বরী হয়ে, শাইখুল হাদিস আল্লামা আজল হক রহমাতুল্লাহ উত্তরস্বরী হয়ে, ফজল করিম রহমাতুল্লাহ উত্তরস্বরী হয়ে, হুসাইন সাদরী রহমাতুল্লাহ উত্তরস্বরী হয়ে, যে সমস্ত নাস্তিক মুরতাদ কোরআন বিরোধী স্লোগান দেয়, কোরআনি প্রতিষ্ঠানকে বন্ধ করতে চায়, টুপি তালিকে ক্রিসাইজ করে, যে সমস্ত দাউদ হায়দারের বান্ধবীরা, তসলিমা নাসরিনের বান্ধবীরা,
তাদের বিরুদ্ধে আন্দোলন অতীতে চলছে, বর্তমান চলতে চলছে, অতীতে চলছিল, বর্তমান চলতেছে, ভবিষ্যত চলতে থাকবে, কোন প্রকার নাস্তিকের কাছে মাথা মত করা যাবে না। এতে কি আপনারা একমত? সবাই একমত? কোরআন শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে? জোরে বলেন কে? শ্রেষ্ঠ কিতাব মানতে গেলে অনেক সময় বাধা আসতে পারে, যত প্রকার ওয়াজ আছে হাদিসের ভাষায়, খায়রুল কালামি কালামুল্লাহ, শ্রেষ্ঠ ওয়াজ এক নম্বর ওয়াজ হইল কোরআনের ওয়াজ। সুবহানাল্লাহ, কয় এক নম্বর ওয়াজ কি? কোরআনের ওয়াজ। দুই নম্বর ওয়াজ হইল হাদিসের ওয়াজ। সুবহানাল্লাহ, কয় হে মুসলমান, এই কোরআনুল করিম মানতে যাইয়ে, এই কোরআনের শিক্ষা অর্জন করতে যেয়ে অনেক বাধা প্রতিবন্ধকতা আসতে পারে, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু নয়। অতীতে আকাবিরে দবনরা অনেক ত্যাগ ইচ্ছা স্বীকার করে ইসলাম, আমার ভাইরা, দিন এই দেশে, এই ভারত উপমহাদেশে তিনারা বীজ রোপণ করেছেন, আর তাদের মেহনতের ফসল আজকে আমরা ভোগ করতেছি, কথা বলেন ঠিক কিনা? আবারও বলতে থাকলে জবাব দিবেন, কোরআনকে সম্মানের কিতাব করেছেন কে? কে করেছেন? আল্লাহ পাক করেছেন। আমার মালিক ডেকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শুনে আল্লাহু আকবার জোরে বলবো, ইমান তাজা হবে, গুনাহ মাফ হবে, কারণ আল্লাহু আকবারের আওয়াজ শুনলে বাতিলদের অন্তর এমনি নুইরে উড়ে ঠিক কথা বলেন ঠিক আল্লাহু আকবার স্লোগান কি কোন রাজনৈতিক দলের স্লোগান? না, আল্লাহ সবার বড়, এটা বললে কলিজাটা বড় হয়ে যায় ঠিক কিনা বলেন? আমি গোলাম কা তো খুশি হয়ে আরেকবার বলেন তো আল্লাহু আকবার, আরেকবার বলি আল্লাহু আকবার। যে মুসলমান পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাক বললেন, হাবিব এই কোরআনকে আমি আপনার জন্য এবং আপনার জাতির জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, মজা লাগে না? ভালো লাগে না? আরে ভাই, সারাদিন কথা কই, মন শৈল দুর্বল, কিন্তু কোরআন পড়তে গেলে কইতো না যে শক্তি আই আল্লাহই ভালো। গতকালকে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট বেলকুচি থানা, আমি যাইতে পারিনি, অসুস্থ ছিলাম, দুর্বল কি জানি হইছে, কিন্তু স্টেজে মাইক দিলে মন হয় না যে দুর্বল। স্টেজে উঠতে গেল কয়েকজন দূরে উড়ান লাগে, কিন্তু মাইকটা সামনে নিলে কোরআন তেলাওয়াত করলে শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে, হাড়ের রোগ থাকবে না, হাড়ের ব্যায়াম থাকবে না, যদি কোরআন শুদ্ধ করে হরফ হরফের মাখরাজ আদায় করে তেলাওয়াত করতে পারে। আল্লাহু আকবার। মিয়া ভাই, আপনি যদি কোরআন পড়তে নাও পারে, কোরআনের পক্ষে যদি গুনগুনও করে, তাও আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া মাফ করে দিবেন। বাস্তবতায় আসেন, আমাদের ওলামায়ে হকের কাছে একটি কিতাব বড়ই গ্রহণযোগ্য, আমাদের স্যার এতাস দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারি তৈয়ব সাহেব রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরটা জান্নাতে টুকরা করে দিন, তিনি অনেক কিতাব লিখেছেন, তন্মধ্যে একটি কিতাব বড়ই প্রসিদ্ধ মশহুর, খুতবাতে হাকিমুল ইসলাম, কিনা একটু সাহায্য করেন, আমার তো ভুলও থাকতে পারে, বলেন কিনা? খুতবাতে হাকিমুল ইসলাম, এই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে ছোট্ট একটা ওয়াকে এইভাবে আসে যে ইন্ডিয়াতে একটা এলাকা বক, সাধারণ গরিবদের এলাকা, কৃষি এলাকা, ওই কৃষি এলাকায় একজন কৃষক মারা গেছে, লেখাপড়া জানতো না, কৃষক মারা গেছে,
কৃষকের সন্তানেরা কৃষক বাবার লাশ নিয়ে বিপদে পড়ে গেছে, বাবার লাশটা কেমনি কবর রাখি, কেমনে দোয়াই, কেমনে কি করি, কিছুই তো বুঝি না। এলাকার প্রবীণ মুরব্বীর কাছে গেছে, প্রবীণ মুরব্বীর কাছে গেছে, দাদা কি করি, বাবার কেমনে দোয়াই, কেমনে কবর রাখি, কিছুই তো আমরা জানি না দাদা, এটা তো আমি জানি না। আমাদের সমাজও কিন্তু এরকম অনেক মুরব্বী আছে, খালি দেখবেন হোক্কা খায়, বিড়ি খায়, দিনের ব্যাপারে তার কোন আগ্রহ নাই। কথা বলেন না কেন? জি জি, তো ডাক্তার বলতেছে তো আমিও জানি না। তবে ঘাবড়াইস না নাতিরা, এই রাস্তা দিয়া আমাগো এলাকার রাস্তা দিয়া অনেক শিক্ষিত লোক ওই বড় একটা অফিসে যায়, একজন লোককে জিজ্ঞাসা করে দেখো, সে বলে দিবে। তবে মৌলবী সাহেবের দিকে কারে দিকে কথা বলেন, সন্তানরা দাঁড়াই রাস্তার দিকে নজর করে দেখতেছেন যে হ্যাঁ, একটা পদচালিত বাহন সাইকেল চালিয়ে কিস্তি টুপি মাথায় দিয়া সুন্দর চাপদাড়িওয়ালা একজন মুরব্বী সাহেব ভদ্র মানুষ তিনি আসতেছে। ছেলেরা মুরব্বীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি হাত খাড়া হয়ে যায়। আরে বেটা কি জন্য আমার দাঁড় করাইলা বলো? চাচা আমাকে বাপ মরে গেছে গা, বাপের লাশটা কেমনে কবরে দিব, কেমনে ধোয়াবো, কিছুই জানি না চাচা। আপনি লেবার দিক কেমন হয় আপনি এই বিষয়ে জানেন চাচা? আপনি একটু হিগে দিতে বলি যাব ডাক দিয়ে কই, এটা তো আমার দায়িত্ব। ওই সুবহানাল্লাহ, কর না জানলে আলেমদের কাছ থেকে শিক্ষা নিবেন, জান না নিবেন, নির্দেশ কার? কার নির্দেশ? আর আজকে আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবীদের আবির্ভাব হইছে, এরা কয় ডেকটেকার হুজুর, তারা কি জানে? কথা বলেন ঠিক কি না? মৌলবীরা অনেক কিছু জানে যেটা তোমরা অনেক কিছু জানো না। আর আলেমদের দরকার ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। যে জাতি বলবে আমাদের আলেমদের দরকার নাই, সে জাতি নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তো এইবার মৌলবী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, মৌলবী সাহেব বলতেছেন ঠিক আছে আমার অফিস টাইম তো এই 10টা, এখন বাজে 8:30, এখনো অনেক সময় বাকি আছে, তোমাদের বাবার লাশটা বের করে দাও। বাবার লাশটা বের করে দিতে অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলে দিই, মৌলবী সাহেব নিজেই সুন্দর করে শিখাই দিলেন কেমনে কেমনে ধোয়াইবো, কেমনে কি করবো। মৌলবী সাহেব নিজেই জানাজার ইমামতি করলেন, নামাজ টামাজ কমপ্লিট করে, জানাজা কমপ্লিট করে কয়েকজনকে নিয়ে সম্মিলিত ভাবে কবরে রেখে দিলেন। দাপন কাপন সম্পন্ন হয়ে গেল, মাটি কাটি সম্পন্ন যখন করে দিলেন, এরপরে মৌলবী সাহেব আমার ভাইয়ের অফিসে চলে গেছে। ওই দিন আবার অফিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা জিএম, তারা ঘোষণা করছেন যে কোন অফিস কর্মচারী আইডি কার্ড দেখানো ছাড়া অফিসে প্রবেশ করতে পারবে না। প্লিজ ইউজ দা আইডি কার্ড, ওপেন দা শো, আপনাদের নিজ নিজ আইডি কার্ড শো করেন, ওপেন করেন, দেখা সবাই আইডি কার্ড বাইর করছে। কিন্তু মৌলবী সাহেব খালি পকেটের মধ্যে আতা, একবার সাইড পকেট, একবার বু পকেট, একবার মিস পকেট, খালি আতা কি আইডি কার্ড তুললাম কই, আইডি কার্ড তুললাম কই, খুঁজতে 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 মৌলবী সাহেব অনেকক্ষণ পর উনি বুঝতে পারলেন, হ্যাঁ আমার আইডি কার্ড মনে হয় এইবার কবরে পড়ে গেছে গো। কোন বেটার কবরে? ওই যে তারে কবরে নামাইছে, যে মৃত ব্যক্তিকে কবরে শুয়াইছে, মৃত ব্যক্তির কবর মনে আমার আইডি কার্ড পড়ে গেছে, আবার সাইকেল চালে আবার এলাকায় দৌড় মেরাইছে। আয় ডাক দিয়ে কয় বাতি যা, তোমরা বিপদে পড়ছিলে, আল্লাহর পক্ষ থেকে আমি আইছি, আমি উদ্ধার হইছো, এখন আমি বিপদে পড়ছি, আমারই উদ্ধার করো। কলে কেকে কয় আরে মিয়া, তোমার বাপের কবরে আমার আইডি কার্ডটা পড়ে গেছে, কবর একটু ভাগ করো, আইডি কার্ডটা বার করি। ছেলে ডাক দিয়ে কয় চাচা এটা কোনো সমস্যা নাই, দিতেছি দিতেছি, আস্তে করে চাড়ায় কাড়ায় লাডি কাডি মাডি যা আছে একটু ভাগ করছে আর কি। যেই মাত্র ভাগ করছে, কবরের ভিতর থেকে সুন্দর একটা সুগ্রার এমন ভাবে বেড হলো, মুহূর্তের ভিতরে তামাম এলাকা ছড়িয়ে দিল। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারণ দুশ্মনী আছে নাকি? জিব্বা কালো হয়ে যাবো গা। জি, যখন ছড়িয়ে দিল, মৌলবী সাহেব ডাক দিয়ে বলতেছেন, আজিব ব্যাপার, এবার কিছুক্ষণ আগে কবর দিয়ে গেলাম, এবার কবরে এত সুন্দর করে না করতেন, উকি মাইরা নজর করে দেহে পুরাটা কবর মধ্যে আল্লাহ তালা ফুলের বাগান দিয়ে ভরপুর করে দিয়েছে। মৌলবী সাহেব কোনো মতন নাই না, আইডি কার্ডটা তুললেন, তুললা কবরটা আবার সম্পন্ন করে দিয়ে এলাকার ছেলেদেরকে, তার ছেলেদেরকে, মৌলবী সাহেবের ওই মৃত ব্যক্তির ছেলেদেরকে ডাক দিয়ে বলতে, বাতি যা, তোমরা কইছো তোমার বাপের লেহা, ওরা জানতো না, কিন্তু কবর তো কয় তোমার বাপে বিরাট একটা পণ্ডিত মানুষ, আমলদার, মুখলেস, পরহেজগার, জান্নাতি, সুবহানাল্লাহ। কর
তোমার বাবা এমন কি আমল করছে যে আল্লাহ তাআলা নগদেই তোমার বাপকে মাফ করে দিয়ে কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। ছেলেরে ডাক দিয়ে কয় চাচা এটা আমরা কইতাম না, মৌলবি সাহেব ডাক দিয়ে কয় তাহলে তোমার মায়েরে ডাকাও। কারে ডাকাও? তোমার মা বলতে পারবে তোমার বাবার খবর কি? আমার স্ত্রী আমাকে চিনে না, আমি কয় নম্বর এ গ্রেডের বক্তা, আপনারা কি কন? আপনার বউ আপনারা চিনে না? যারা বিবাহিত আছেন বিবাহিতরা, বিবাহিত আমার বাইরে স্ত্রী স্বামীকে চিনে না? আমার স্বামীর কোন আমলটা খারাপ কোন আমলটা ভালো এটা জানে না? জি জি, এই জন্য সাবধানে থাকেন, বউর কাছে সবসময় বেড়াগিরি দেখাইতে যায় না। আগে গেলাম মুরব্বীরা দাদারা কইতো যে নাতি রে তিন জায়গায় বেড়াগিরি চলে না। কয় জায়গায়? আপনারা তো জানেন আমি সামাজিক বক্তা, অনেক কথা আমি লুকিয়ে রাখতে চাইলো হয় না, মুখ দিয়ে বাইরে জায়গা। হ্যাঁ দাদারা কইতো নাতিরা তিন জায়গায় বেড়াগিরি দেখাইও না। কয় জায়গা? একটু কথা বলেন, কয় জায়গা? তিন জায়গায়। এক নাম্বার জায়গা হইলো এক চিনে না নিজের মা, এক চিনে না নিজের মা। আপনি যত বড় কিছু হন না কেন আপনার মায়ের কাছে কিন্তু আপনি কচি খোকা, কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হইলো নিজের গা, নিজের গা মানে এলাকা, যে এলাকায় আপনি বসবাস করবেন এলাকায় যদি আপনি কেরামতি দ্বারা বুজুর্গি অর্জন করে আকাশ দিয়ে উড়ে বেড়ান, এরপরও দেখবেন দাম ভাইবেন না, কিছু লোক থাকবো কুটকুট কুটকুট করবো চার দোহানে হইয়া কব হে মিয়া রে চিনি, বলে আর কি চিনে নেই মিয়া তো আকাশ দিয়ে উড়ে বেড়ায়। এবার ডাক দেখো কব হে মিয়া রে চিনি বালা মতন, কি বালা মতন চিনেন? কয় তোরা তো জানোস না আমি চিনি, ইলা দাদার দাদা ফর দাদা ফর দাদা দাদার দাদা দাদার দাদা ফর দাদা, স্বাধীনতার সময় বিস্কুট চুরি করে রেখেছে। কথা কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক কিনা? মানে নিজের গা, নিজের গায়ে কোনো দাম নাই। এরপরে নিজের ঘরের জানালা, ঘরের জানালা কেডা? কথা কয় বউ আমনে সারা দুনিয়াতে সবচেয়ে বড় মিত, সারা দিন মুরিদরা আমনে পায়ে কত মুসি করে, কত বড় পীর আমনে, কিন্তু রাইত যখন হইব বেগম যখন আপনার পাশে শুইতে আইব স্বয়ং কক্ষে বিছানা যখন আসবে এক পর্যায়ে বউ ডাক দিয়ে কইব দূর এটা কি এই এটা তো আমারই জামাই দেই ঠ্যাং দেইয়া। কথা কর ঠিক কি না? তাহলে আর এক চিনে না নিজের ঘরের জানালা। ও বন্ধু, স্ত্রী স্বামীর খবর জানে, স্বামীকে ভালো মতন চিনে, কথা বলেন ঠিক কি না? ডাক দিয়ে বলে তোমাদের মা কে ডাকাও, তোমাদের মা তোমাদের বাবার খবর জানতে পারে, তোমার বাবার কোন গোপন আমল জানতে পারে, গোপন আমলের ব্যাপারে খবর আছে তোমার মায়ের কাছে। মহিলাকে ডাকানো হলো, মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে বল তোমার স্বামী কি এমন আমল করতো যে আল্লাহ নগদে মাফ করে কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিছে। আমার ভাই আমার বন্ধুগণ, কোনদিকে খেয়াল নাই মুসলমান ভাইরা রে আমার, রব্বি কারিমের গোলাম বান্দি ডাক দিয়ে বলতেছেন মাওলানা আমার স্বামীর এমন কোন আমল আমার তেমন জানা নাই, তবে একটা আমল স্বামীর আমার 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 কাছে স্বামীর আমল আমার কাছে নোট আছে। ডাকতে বললেন বন্ধু কোন আমল তুমি বলো? মহিলা ডাক দিয়ে বলতেছেন মাওলানা আমার স্বামী কৃষক মানুষ, স্বামী আমার জ্ঞান কম ছিল, স্বামী আমার লেখাপড়া জানতো না। এরূপ সিন্ধি জেলার বাপ্পাইরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সময় তোমার বাপ্পাইরা কোনদিকে নজর নাই গো, কারাগো চটপটির দোকানে দৌড়াইতেছো চটপটি খাওয়ার জন্য সিরিয়াল লড়ছো, কারাগো দোকানে ভিড় জমাইছো, একটু সময়ের জন্য মাহফিলে চলে আসো, বড় বড় যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামে এই জায়গায় আসি, যাদের চেহারার দিকে তাকাইলে গোনা মাফ হয়ে যাবে, যাদের চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুগণ আমার ভাইরা আকাবীর দেওবন্দের ছবি দেখা যায়। এ বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন নবী গো, মানুষ কৃষক হোক আর ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক,
মানুষ ধনী হোক আর গরিব হোক, চিকন হা হোক আর মোটা হোক, লম্বা হোক আর বেটে হোক, কালো হোক আর দলা হোক, সুশ্রী হোক আর বিশ্রী চেহারার হোক, মানুষের বিচারা জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমি মাওলার আহ্বানে সাড়া দেয়, আমি মাওলা তাদেরকে দুটো জিনিস পুরস্কার দেব, এক নম্বরে বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বরে আমি মাওলা বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এইবার মাওলানা ডাক দিয়ে বলতেছেন, বন্ধু তোমার স্বামী কেমন আমল করতো আমার একটু বলো না, তোমার স্বামীর আল্লাহ পাক নগদে মাফ করে জান্নাত দিয়ে দিছে। মহিলা কান্দা ডাক দিয়ে বলতেছেন, মাওলানা গো ও বন্ধু দিলটা নরম করে দিবেন বাবা, একটা বুড়া চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, হাকি কথা চোখের পানি বাইর হয় কিনা রে বাবা। এ ভাই মনে রাখবেন, নামাজ না পড়িয়া নামাজ পড়ার ভান করলে কিন্তু নামাজ আদায় হবে না। এ বন্ধু রমজানের রোজা না রাখা রোজা রাখার ভান করলে কিন্তু রোজা রাখার হক আদায় হবে না। কিন্তু ভাই গো, এই সমস্ত মজলিসে বসিয়া আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে পড়িয়া যদি আপনি হাকিকত নাও কানতে পারেন, কান্নার যদি ভানও করেন, আমার মাওলা তাতে খুশি হইয়া মাফ করে দিবে। এ বন্ধুগণ ডাকতে বলতেছেন, বহিন গো আপনি বলেন, বলেন আপনার স্বামী কেমন আমল করছে, যে আমলের কারণে আমার মাওলা আপনার স্বামীকে মাফ করে দিয়ে কবরটা বেহেশতের বাগান বানাইছে। মহিলা ডাকতে বলতেছেন, মাওলানা তাইলে শুনেন স্বামীর একটা আমল প্রায় আমার কাছে ধরা পড়তো। বলে কি আমল বলেন? ডাকতে বলতেছেন, মাওলানা স্বামী আমার কৃষক মানুষ, মূর্খ মানুষ, প্রতিদিন সকালবেলা মানুষের বাড়িতে কর্মে যাইতো, সারাদিন মানুষের বাড়িতে কাজ করে খাইতো, সন্ধ্যাবেলা স্বামী আমার বাড়িতে আইতো, আমি স্ত্রী হইয়া নজর করে দেখতাম হাতের কব্জি থেকে কোনো পর্যন্ত দুলা বাটে, দুলা বাড়ি লাগানো, মাটি লাগানো, আবার পায়ের টাকুন থেকে হাঁটু পর্যন্ত দুলা বাড়ি লাগানো। হুজুর স্বামী আমার বাড়িতে এসে কুয়া থেকে পানি তুলতো, এই পানি তারা হাত মুখ পা সুন্দর করে দৌত করতো, তার মানে অজু করতো, অজু অজুটা ওই এলাকার মানুষ বোঝে না। এ মুরব্বী বাবারা, এ পিতৃতুল্য মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা গো, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নেই রে বাবা। মরহুম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন খুতবাতে হাকিম ইসলামের মধ্যে লেখেন রে বাবা, আমার ভাইরা ডাকতে বলতেছেন, মাওলানা স্বামী সুন্দর করে হাত মুখ ধুইও, নিজের গায়ে যে চাদর থাকতো এই চাদরটা স্বামী সুন্দর করে নিজের গাটা ঢাকতো, স্বামী চাদর দিয়ে নিজের গা ঢাকিয়া, ও হুজুর আমাদের ঘরে যে তাকের উপরে যে একটা মোটা কেতাব আছে, ওই কেতাবটা স্বামী আমার নামাইতো, ওই কিতাবটা নামাইয়া স্বামী আসতে করে কিতাবটা খুলতো, স্বামী কিতাবটা খোলার পরে যো স্বামী আমার কিতাব পড়তে জানতো না, আল্লাহু আকবার, স্বামী আমার কিতাব পড়তে জানতো না, কিন্তু নজর করে দেখতাম আল্লাহর বান্দা
ওই কিতাবটা খোলার পরে ডান হাতের সাদা আঙ্গুল উঁচু করতো, আঙ্গুল উঁচু করিয়া স্বামী আমার এই ডান আঙ্গুলের এই ডান হাতের সাদা আঙ্গুলটা আর এক হাতের উপর তালা করে বিতো মোটা কিতাবটা রাখিয়া স্বামী কিতাব খুলিয়া ওই ডান আঙ্গুল দিয়া ডান দিক থেকে বামের দিকে আইতো, আবার বাম থেকে আবার ডাইনে যাইতো, আবার ডান থেকে আবার বামে যাইতো। হুজুর স্বামী আমার শুধু কিতাবটার উপর আঙ্গুল ঘুরাইতো, আর স্বামী আমার দুইটা টুকনা রাইয়া ফুটুর ফুটুর করে এইভাবে আওয়াজ দিয়ে বলতো, মাওলা এ তেরি কালাম মাই তোমারি গুলাম, জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ডাকতে বলেন মাওলানা আমার স্বামী কিতাব নামাইতো আর আঙ্গুল ঘুরাইতো, আর এইভাবে বলতো মাওলা এ তেরি কালাম মাই তোমারি গুলাম, হুজুর ডাক দিয়ে বলতেছেন বনরে ওই কিতাবটা তাইলে আমি একটু দেখতাম চাই। এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন তাকের উপর কিতাব রাখা আছে, অনু সিন্ধি জেলার বাবাইরা অসুস্থ শরীরে আমি এই মা বিলাসির বাবা না আসলে বদনাম হয়ে যাই তো। আমার বন্ধুক কেন আপনি আলেম বানাবেন না, কেন মাদ্রাসায় ছেলেদেরকে পড়াইবেন না, মেয়েদেরকে কেন আলেমা বানাইবেন না? ভাই গো দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবেন না, কথা বলেন ঠিক না বেঠি? ও বন্ধু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটু মাওলার পাগল বানিয়ে দাও সন্তানদেরকে। ও বন্ধু আল্লাহ পাক ইহারা তোমাকে মাফ করিয়া দিতে পারে। বাজারে আর লম্বা না, এবার ডাকতে বলতেছেন বোন ওই কিতাবটা আমি নামাবো। মাওলান এবার কিতাব নামাইলেন, কিতাব নামায় কিতাব খুলিয়া দেখে এটা দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়, এই কিতাবটা আমার আল্লাহর কালাম। ও বন্ধু এইবার মাওলানা কিতাবটা খুললেন, কিতাব খুলিয়া নজর করে দেখে প্রত্যেকটা লাইনে লাইনে আল্লাহর বান্দার আঙ্গুলের দাগ লাগিয়া রইছে। মাওলানা ডাকতে বলেন আল্লাহ গো তোমার বান্দা কোরআন পড়তে পারতো না, ও মাবুদ তোমার গোলামকে তুমি এই উসিলে মাফ করে বেস্তবাসী বানিয়ে দিছো। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো এই জিকিরখানা এই কোরআনখানা আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কমিক আপনার জাতির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিছি। এ মাদান্নে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্রের দিকে আশা লাগবে, অনেক সময় টাকা থাকবে না, অনেক সময় দেশের মানুষ আমনের পছন্দ করব না। ভাই গো আমি দেখতে পাচ্ছি অনেক তরুণ অনেক যুবক বেইবের আগমন ঘটেছে, আপনারা এই জায়গায় এসেছেন রে বাবা। আমার ভাইরা রে আপনারা কেন দাড়ি রাখবেন না, কেন আপনারা হক্কানি আহলে হক ওলামায়ে কেরামের সহবত গ্রহণ করবেন না? যুবক ভাইরা রে আমি তোমার মতো একজন যুবক, আল্লাহ পাক যদি আমাকে দিনের রাস্তায় কবুল কর
করতে পারে, তোমাকে কেন আল্লাহ কবুল করতে পারবে না? ও বন্ধু, তুমি ইচ্ছা করো, তুমি শয়তানি তামান্না বাদ দিয়ে দাও, তুমি দিনের রাস্তায় চলে আসো। মুসলমান ভাইরে আমার, কোরআন কারিমের পথের দিকে আসলে আল্লাহ পাক দেখেন কেমন করে ইজ্জতওয়ালা করে দেয়, আল্লাহ পাক কেমন করে ইজ্জত দান করে দেন, আল্লাহ পাক কেমন করে জান্নাত আমল নামায় লিখে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে, হকের পক্ষে না বাতিলের পক্ষে। এ মুসলমান আজকে যে কাদেনীরা নবুর নবীর নবীত্ব অস্বীকার করতেছে, নাস্তিক মুরতাদরা আমার বন্ধুগণ ভণ্ড বেদাতীদের পক্ষে রায় দিচ্ছে, এরা ন্যাস গুটিয়ে বিড়ালের মতো ন্যাস গুটিয়ে দেশ ছাড়তে বাধ্য হবে যদি আমরা হকের পক্ষে এক থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে মালা। কথা বলেন ঠিক না ব্যাঠি? পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। হক তু আসেছে বাতিল তু কাঁপছে, হক তু আসেছে বাতিল তু কাঁপছে, মোরা দেশি নিয়ে নেব তোদের জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মায়ানমারের পক্ষে আছে, ও বন্ধুগণ, দেশের পক্ষে থাকা ভালো কিন্তু মুসলমানের পক্ষে আগে দেওয়া দরকার। রোহিঙ্গা মুসলমানের পক্ষে দেওয়া দরকার আছে না নাই? এ মুসলমান মনে রাখবেন, আমার আপনার বন্ধু হলে টুপিওয়ালার বন্ধু টুপিওয়ালারাই, দাড়িওয়ালার বন্ধু দাড়িওয়ালারাই, মুমিনের বন্ধু মুমিনরা, মুসলমানের বন্ধু মুসলমানরা। মুসলমানের বন্ধু কখনো ইহুদিরা হতে পারে না, খ্রিস্টানরা হতে পারে না, হিন্দুরা হতে পারে না, বৌদ্ধরা হতে পারে না। এরা যত প্রকার ধোকা দেয়, অনুদান দেয়, সাহায্য করুক, এগুলো হচ্ছে এদের সলতা তরুই। এরা স্বার্থবাদী, এরা সুবিধাবাদী, এদেরকে কিনা বড় দায়। তবে বলতে চাই, এদেরকে ভোট দিয়া মুসলমানে মুসলমানের পক্ষে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যায়, তবে হক কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান জি, থামে আমার ভাইরা, রাগ করতেছে, ডরাইতেছে। হ্যাঁ, একটা স্লোগান আপনারা দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানটার সাথে আমি একমত না। স্লোগান পাকা পুক্ত কইরা দিতেইব যে আল কোরআনের আলো সংসদে জ্বালো। কই জ্বালো? যখন কই জ্বালো? আপনারা কিছুদিন পূর্বে শুনেছেন নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম দামাত বরকতুল আলিয়া, তিনি একটা কথা বলেছেন যে পার্লামেন্টে যদি ইসলামের আলো জ্বালানো হয় তাহলে আমার দেশ থেকে সকল শিরক বিদআত উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন ওয়াজ মাহফিলে পুঁতি পাইয়া যদি খালি কোন করোনের হলো ঘরে ঘরে জ্বালো, এইটা খালি মাটি জ্বালাইতে পারবেন, ঘরে জ্বালাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা ঘরে জ্বালাইতে পারেন না ভাইও। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, এইটা আপনার ব্যক্তিগত ব্যক্তিগত এখতিয়ার। দিস ইজ দা পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন, এবারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু হুইন্না রাখেন রাজনীতি করতে যাইয়া কি একটা পাইয়া গদি পাইয়া, যদি আপনি আলেমদের গদিতে আগুন ধরাইতে চান, টুপিদারিকে তাচ্ছি তুচ্ছ করেন, আপনার দাঁত ভাঙার জবাব আলে হক ওলামায়ে কামরা দিবে। প্রয়োজন বলে আপনার বিরুদ্ধে আবার আরেকটা যুদ্ধ ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে বেশি সময় পাইতাম না, আর সময় পাইলেও যাইতাম না, কারণ এটা মাদ্রাসার মাহফিল। আমি সামনে আসতেছি সোয়ালা শালিতা মাদ্রাসা, এরপরে 17 তারিখ, এরপরে আবার 19 তারিখ, হ্যাঁ ইনশাল্লাহ ফ্রি ভাবে আপনাকে কথা শুনামুনি। কিন্তু আজকে আমি কথাটা কইতে চাইতেছি, এইটা আমরা সাদার পক্ষে না কালোর পক্ষে? যারা বলেন সাদার পক্ষে না কালোর পক্ষে? সাদার পক্ষে, ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা?
আর ইসলামের পক্ষে থাকতে গেলে অনেক সময় অনেক বাধা আসতেই পারে, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই নয়। যুবক তুমি তো তাও তোমার গায়ে কাপড় চুপুর আছে, ইসলামের ইতিহাস এমন প্রমাণ করে বুখারীর মধ্যে যে হাদিসটা আছে, আহারে চাচা ভাতিজাকে ডাক দিয়ে কয় এই আমি হেদিকে না তাকালে ভালো লাগে না, ব্যক্তিটার নাম জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পরে বাতিজা সাসার কাছে যাইয়া সাসার বাতিজি একসাথে খানা খাইতে বসে, খুব খেয়াল করবেন দিলটা নরম করে দিবেন, সাসার বাতিজি একসাথে খানা খাইতে বসে, সাসা খায় বাতিজা খায় না, বাতিজা খালি না রে আর ডাক দেখো সাসা এ আমি আপনার একটা কথা কইতাম চাই শুনবেন, সাসা ডাক দেখো কি কবি ক, বাতিজা ডাক দেখো সাসা এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ব্যাপারে আপনার মন্তব্যটা কি, কোন তো দেখি সাসা ডাক দিয়ে কয় হ্যাঁ তো ভালো লোক, হ্যাঁ খুব ভালো লোক, লোকটার নাম হয়তো আলামিন, বাতিদা ডাক দিয়ে সাসা আছে, তার প্রতি কি ইমান আনা যায় না, একটু জোরে কর না, দেখবেন আমাদের সমাজেও কিছু বুদ্ধিজীবী আছে কয় হুজুররা তো ভালোই, হুজুররা তো ভালোই, কিন্তু হুজুর যদি মসজিদে বইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে দেখবেন হ্যাঁ পরদিন সিঁড়ি লিখে দেওয়া ডাক দেখো আমি মোতাউল্লির পক্ষ থেকে আবেদন আপনি চাকরি ছেড়িয়া বাড়িতে চলিয়া যান, কথা কন ঠিক না ব্যাঠি, কথা বলেন ঠিক কি না, মুখে কয় ভালো কিন্তু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে, মুখেতে গেছিলাম অন্তরেতে নাই, মুখেতে গেছিলাম অন্তরেতে নাই, ঠিক কিনা বলে, শিল্পী মানুষ তো আসল ইসলামী সঙ্গীত আয়া পরে কিন্তু তারপর কই তারতাম না কেটা যেন একটু বাধা, বুঝেন না একটা বাধা আছে যে না এটা মাদ্রাসার মাহফিল যাই থাকা তাই কম যাইব না, আমার ভাইয়ের অনেক কিছু সংযত চলন লাগে এদিক টাকা, এ মুসলমান শুধু মুখতে ইসলাম অন্তরে, আর একটা দল আছে দেখবেন শুধু মিলাদের বেলায় দুরুদের আসে কিন্তু সমাজে রসুলের রেসালাত বাস্তবায়নের ব্যাপারে কোনো আশিকি হাত দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা, নবীদের নাম শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, আছেন একদল আছে না জিলাপিও খায় চুচা চুচাও করে আবার আরে তাই তো জমিনে কাফির এইভাবে আমার নবীর মাল মাল বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার যেন ঢুকতে না পারে, এদের কারবার যেন চলতে না পারে, এগুলো সব বন্ধ করা দরকার ইসলামী আন্দোলন করার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা, যদি ডাক আসে আপনারা কি প্রস্তুত আছেন, কে কে প্রস্তুত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান, কোরআন সুন্নাহ দেখান, আলেম উলামা দেখান, শিরক বিদআত দেখান, মাঠে ঢুকার চেষ্টা করে নাও, মাঠে ঢুকার জায়গা নাই, যে যেহানো আছেন হ্যাঁ ওই থাকেন, কুদাকুদি করে না ধাক্কা ধাক্কি করেন না, তাহলে আমার বাপ ভাইয়ের কষ্ট হইব, কই বইবেন আর জায়গা কই, মানুষ তো আইতে ভাবতাছে না, বিদ্যুতেন খালি খেলতাছে কোথায় হিমি যাও হিমি যাও, দেখ কেলো দেখ কেলো, আমার আর কি দেখবেন দেখার মতন কিছুই নাই, শুধু আওয়াজ ওই হে এন্তনি হনেন, আল্লাহ কবুল করুক দিনের জন্য সবাইকে দূরে বলে না আমিন, তো ডাক ডাক চাচা লোকটা যত ভালো লোকটার প্রতি কি ইমান আনা যায় না, চাচা ডাক দিয়ে বলতেছেন বাতিজা কোশ্চিন কালেও না, বাতিজা ডাক দিয়ে কয় চাচা যদি তাই হয় আপনার কথা তাহলে আমার ডিসিশন আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিতেছি, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু, বাতিজা সুন্দর করে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এবার খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক কোরআনকে ইজ্জতওয়ালা করে দিলেন, কোরআনকে আমার আপনার জন্য ইজ্জতের কিতাব করলেন, এই ইজ্জতের পথে আসতে গেলে অনেক সময় বেইজ্জত হওয়া লাগে, এক যুবক ভাইয়েরা রে
এইবার যখন ওই যুবক ইমানের ঘোষণা দিয়ে দিল, চাচা ডাক দিয়ে কয় বাতি যা, এটার পরিণাম কি তুমি জানো কি হইতে পারে, এর পরিণতি কি হইতে পারে তুমি কি জানো নাকি? বাতিদা ডাক দিয়ে কয় চাচা গো, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের মালা গলায় পড়তে যাইয়া আমি সব পরিস্থিতি মোকাবেলা করতে রাজি আছি, চাচা গো মাওলার প্রেমিক আমি হয়ে গেছি। এইবার নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলতেছেন, ও উজ্জা আব্দুল উজ্জা, তোমার নাম তো আব্দুল উজ্জা, আমি তোমাকে বলতেছি তোমার পরনে যে কাপড় আছে, তোমার পরনে যে চাদর আছে, যে বস্ত্রগুলো আছে, যে পোশাক আছে, এই পোশাক তুমি খুলিয়া দাও, এটা আমার টাকার। ভাই গো ভাতিজা ডাক দিয়ে কয় চাচা গো, আপনি আমার নিচের বস্ত্রটাও কি খুলিয়া নেবেন নাকি? ভাতিজা আস্তে করে নিচের উপরের পোশাকটা যখন খুলছি, এবার নিচের চাদর খুললে তো লজ্জা স্থান দেখা যাবে, ও বন্ধু শরম দেখা যাবে। ভাতিজা এরকম করে গিটায় হাত দিয়ে কয় চাচা গো, এই পোশাকটাও কি আপনাকে দিয়ে দিতে হবে? ডাক দিয়ে বলে, ওটা আমার টাকা, ওইটা আমাকেও দিয়ে দেওয়া লাগবে, তুই যেহেতু মুহাম্মদের অনুসারী হয়ে গেছি। বাদবাদে এবার নিচের লুঙ্গিটা খুলে আর ডাক দিয়ে কয় চাচা গো, ইমানের জন্য আমি সব দিয়ে দিলাম। এক যুবক পাইরা উলঙ্গ অবস্থা দেখিয়া ডাক দিয়ে, বেটা তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে মাগো, আগে আমার লজ্জা ডাকো, মাগো ইমান আনতে যাইয়া, ও মা নমের সাথে প্রেমের ডুরি বাঁধার কারণে বাবা, চাচা আমার গায়ের পোশাক খুইলা নিজে, পরনের পোশাকটাও দেয় নাই বাবা। মা ডাক দিয়ে বাবা, আমার কাছে তো একটা মাত্র কম্বল আছে, এই একটা কম্বল ছিললেন, আধাটা মা রাখলেন, আধাটা নিজের গায়ে পড়লেন। আমার বাইরে কোনো মতো হাঁটু পর্যন্ত ঢাকলো। এবার সন্তান ডাক দিয়ে মাগো, আমি আর বাড়িতে থাকলাম না, চলে গেলাম নবীজির দরবারে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল উজ্জা কোনো মতো নেই চাদরটা দিয়ে হাঁটুটা ঢাকিয়া আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে, ও বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন গেল, আমার নবীজি আর বন্ধুগণ আসহাবে সুফার মধ্যে, ও বন্ধুগণ সাহাবীদেরকে তালিম দিতে ছিলেন, সাহাবীদেরকে শিক্ষা দিতেছেন, কিন্তু নবীজিকে দেখিয়া এই যুবক মানুষ আব্দুল উজ্জা মসজিদের বাইরে দাঁড়ায় আছে, নবী বরাবর তার চেহারাটা রাখছি, নবীর দিকে যখন তার চোখ পড়ে গেছে, আমার নবী দেখছি বাইরে একটা যুবক আউলা কেস পাগল বেশ, জীর্ণ শীর্ণ চেহারা, দুলাবালি লাগানো একটা বালক দাঁড়া রয়েছে, আল্লাহর পয়গম্বর একটা দূর মাইরা আইসা জিগা, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয় জলদি করো বলো। বালক যুবক ডাক দিয়ে হুজুর, আমার নাম আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? ডাকতে বলেন নবী গো, ঈমান আনার কারণে আমার এই অবস্থা, আমার চাচা আমাকে পরনের পোশাকটাও দেয় নাই গো নবীজি। ও মায়ের কাছ থেকে একটা কম্বল আধাটা কম্বল নিয়া কোনো মতো নিজের নিচের অংশটুকু ঢেকেছি, আল্লাহর হাবিব হাত দুটি মারা ডাক দিয়ে বলেন, আয় আমার বুকে আয়, আমার নবীজি
আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুম্বন দিয়ে ডাকিয়ে বলতেছেন, আব্দুল উজ্জা রে, যে মাওলার পথে সাড়া দেয় সে তো মাওলারই গোলাম হয়, সে তো উজ্জার গোলাম হইতে পারে না। আমি পয়গম্বর তোমার নাম চেঞ্জ করে দিলাম, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এ মুসলমান বাজার, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে যখন আল্লাহর পয়গম্বর নাম চেঞ্জ করে রেখে দিলেন আব্দুল্লাহ, এবার এই আব্দুল্লাহকে থাকার জায়গা কোথায় করে দিবে? আসহাবে সুফায় থাকার ব্যবস্থা করে দিলেন। এই আব্দুল্লাহ তেলাওয়াত করে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমি শুধু বুঝাইতে চাইছি কোরআন দেখেন কত ইজ্জতের কিতাব। এই কোরআন মেনে নিলে আল্লাহ পাক দেখেন কেমন করে আপনাকে ইজ্জতওয়ালা করে দেয়। তার রূপরেখা কি? পরের দিন সকালবেলা সাহাবীরা নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ রে জোরে জোরে পড়তে দাও, কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। আব্দুল্লাহ ঈমান আনতে যাইয়া কোনো কিছু আনতে পারে নাই। আর ভাইরা গো, এইবার এ বন্ধু যুদ্ধের দামামা বেঁধে উঠলো, যুদ্ধের গন্ডা যখন বেঁধে উঠলো, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ইসলাম কায়েমের পক্ষে যুদ্ধে জয়লাভ করার জন্য কিছু সম্পদের দরকার, মালের দরকার। এ বন্ধু সমস্ত সাহাবীরা যার যার মতন সাধ্য মতন দান করলেন, আবু বকর দিলেন, ওমর দিলেন, ওসমান দিলেন, হযরত আলী দিলেন। আমার ভাইরা রে, আমি আর 10 মিনিটের ভিতরে কতটা ফিনিশিং দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। আল্লাহর হাবিব যখন দাওনা দিয়েছেন, আমার ভাইরাও এই আব্দুল্লাহ রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে নবী জাগিয়ে বলতেছেন, বৎস কি চাও? আল্লাহর বান্দা কি বলবো? আব্দুল্লাহ ডাকি বলতেছেন, পয়গম্বর, ও নবী গো, সমস্ত সাহাবীরা, আল্লাহর বান্দারা, আপনার পক্ষে আল্লাহর পক্ষে যার যার সাধ্য মতন দান করলো, নবী গো আমি এমন গরিব মানুষ, আমার কিছুই নাই, আমি কিছুই দিতে পারলাম না। আপনার সামনে দাঁড়ানোর উদ্দেশ্য হইল, দাঁড়ানোর অর্থ হইল আপনি আমার জন্য একটা দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে, আমি শহীদ হতে চাই, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারি। হুজুর আপনি আমার জন্য দোয়াটা করেন, আমি জানি আপনার দোয়া আল্লাহর কাছে দ্রুত গতিতে কবুল হয়ে যাবে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, একটা গাছের বাকল আনো, ছাল আনো, চামড়া আনো। বন্ধুগণ, কি বাকল আনা হলো? ছাল বা চামড়া আনা হলো? আল্লাহর হাবিব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাকলটা আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, আল্লাহ, এই আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। আব্দুল্লাহ বললেন, নবী গো, আমি চাইলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার রক্ত কি কাফেরদের জন্য ঘোষণা হারাম ঘোষণা করে দিলে? কিছুই বুঝলাম না পয়গম্বর। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ, তুমি যদি জ্বরের ভিতরে মৃত্যুবরণ করো, সাধারণ মৃত্যু যদি তোমার হয়, আল্লাহ পাক তোমাকে শহীদি মর্যাদা দান করে দিবে। মুসলমান ভাইরা, আমার আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম,
ছোট করে কথাটা বলে দিই গো বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। কয়েকদিন পরে রাসূলুল্লাহর দরবারে খবর গেল, পয়গম্বর খবর পাইলেন আমার ভাইরা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন কয়েকদিন ধরে ভুগে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে এই আব্দুল্লাহর লাশের আমার বন্ধুগণ লাশটা সম্মিলিত সুন্দরভাবে যখন কবরে রেখে দিলেন, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর কবর উপর হাত রেখে বলতেছেন, আল্লাহ এই আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি, তুমি মাওলাও খুশি হইয়া যাও। ওই সময় একজন সাহাবী আহ বলে শব্দ দিয়ে বলে, আল্লাহ আজকে যদি আমার মরণ হইতো আমার কপাল খুইলে যাইতো। মুসলমান ভাইরে আমার, আমার আল্লাহর ওয়াদা, কোন গোলাম যদি এই কোরআনের পক্ষে আসে আমি আল্লাহ তাআলা তাকে ইজ্জতওয়ালা করে দেব, আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেব। এ মুসলমান ভাইজান, কেন আপনি কোরআন পড়বেন না, কেন আপনি কোরআনের পক্ষে আসবেন না? আল্লাহ পাকের এই কোরআনের দাম অনেক বেশি, কথা বলেন ঠিক না বেঠি? এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদের জীবনের পরিচালক আল্লাহ, আর এই কোরআনের বিরোধিতা যারা করবে তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান, কথা বলেন ঠিক কি না? আমি বলতে চাই এই কোরআনের পক্ষে আছে আলেমরা, আমরাও আছি, কথা বলেন ঠিক কি না? এ বন্ধু আলেমদের দাম আছে না নাই? একটু আওয়াজ করে শেষ কথার জবাব দেন, আছে না নাই? জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাই আকাশের দিকে তাকাইয়া আকাশকে বলছিলেন, আকাশ তোমাকে আল্লাহ কি দিয়া সাজাইছে বলতে পারো? কোনো জবাব নাই। জমিনের দিকে তাকাইয়া আবার জমিনকে বললেন, জমিন তোমাকে আল্লাহ কি দিয়া সাজাইছে তুমি কি বলতে পারো? জমিনের কোনো জবাব নাই। আকাশের মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা ডাক দেন না, আল্লাহ এ মায়া করে বলেন না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আকাশকে কি দিয়া সাজাইছেন, জমিনকে কি দিয়া সাজাইছেন আমাকে একটু শুনে দেন। জবাব আইল, জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দারা শোনো, আমি জালালউদ্দিন রুম গবেষণা করে পাইলাম আল্লাহ আকাশকে সাজাইছেন রৌনক বদমি সামারা আজকা ওয়াকিব কার গাইব, আল্লাহ দুনিয়ার আকাশকে সাজাইছেন তারা দিয়া, আর জমিনকে আমার মাওলা সাজাইছেন রৌনক বদমি জমিরা আজ ওলামা করদাই আলেম ওলামা দিয়া আল্লাহ জমিনকে সাজাইছেন। চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। সেই আলেম যেখান থেকে তৈরি হয়, আমার ভাইরা সেই কারখানাকে মহব্বত করা দরকার আছে না নাই? সেই দিনই প্রতিষ্ঠানের দিকে নজর রাখা দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করুক। সর্বশেষ কথাটা বলতে চাই, এ মুসলমান আলেমদের পক্ষে আমরা আসি, আলেমদের পক্ষে থাকব, আলেমরা যদি হক পথে আমাদেরকে ডাক দেয় আমরা নিজের জীবনের রক্তটুকু দিতে রাজি আছি, আমরা শহীদ হইতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। ইসলামী আন্দোলন অতীতে চলছে, বর্তমান চলতেছে, ভবিষ্যতেও চলতে থাকবে, ইসলাম থাকবে, ইসলাম আছে, ইসলাম থেকে যাবে, ইসলামের আলো কেউ বন্ধ করতে পারবে না। আমরা ইসলাম মেনে ইজ্জতওয়ালা হতে চাই, কোরআন মেনে ইজ্জতওয়ালা হতে চাই, আলেমদের পাশে এসে তরজমানে আলে হক মামাইকরের পক্ষে থেকে ইজ্জতওয়ালা হতে চাই। কে কে তো এরাসি দুহা তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, জি লা ইলাহা, জি 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 জি। ভাইরা অনেক কথা বললাম, হ্যাঁ অল্প সময়ে সাধারণ দর্শনে কিছু কথা বলেছি, বলবে দিবে হ্যাঁ, জি জি। আর একদিন ইনশাল্লাহ, আপনার তো আমার নিয়মিত শ্রোতা, আপনার সঙ্গে আপনার পাবেন ইনশাল্লাহ, আবার দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।